আমি প্রতি বছরে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ কৃতিত্বরে উত্তীর্ণ ছাত্র ছাত্রীসকলক আমি ছুটি দিয়ে আইছিল আর এইবেলিও তার কারণে আজি আমার অ্যাপ্রুভেল দিছে যে এইবেলিও আগরবারের দরে হায়ার সেকেন্ডারি যখন ছালিয়ে 60% এন্ড এবোভ পাব 60% বা তাতক বেশি নম্বর পাব স্কুটি দিয়ার আর লড়ার ক্ষেত্র যদি 75% বা তাতক উপর মার্কস পাব স্কুটি দিয়ার কারণে সিদ্ধান্ত লৈছে তার লগেলগে অসম ক্যাবিনেটে আর একটা সিদ্ধান্ত লৈছে অহা বছর পর যাতে ছাত্র ছাত্রীর মানদণ্ড আরো ভাল হয় আর বেশি প্রতিযোগিতার নামে সেইটা লক্ষ্য রাখি অহা বছরের পর 75 এবোভত ছাত্রই হোক বা ছাত্রীয় হোক লড়াই হোক বা ছালী হোক সকলকে 75 এবোভতে দিব এই বছর কিন্তু 60% গার্লস এন্ড 70% বয়জর ক্ষেত্র থাকিব কিন্তু অহা বছরের প্রায় লড়া আর ছালী সকলের ক্ষেত্রতে 75% মানে ধরা হব যে 75% এন্ড এবোভকে দিয়া হব স্কুটি 75 অহা বছরের পর এই বছর ছাত্রীসকলের কারণে 60% আগতে যে আসলে আর লড়ার কারণে 75% আর এবোভ হায়ার সেকেন্ডারি কিন্তু অহা বছরের পর আমি এটা লৈছো যে অহা বছর ছাত্র আর ছাত্রী সমানে হব অহা বছরলে তার লগেলগে আপনাদের জানে যে আমার সরকারে এইবেলি প্রায় টোটাল 378,000 লড়া ছালীক ক্লাস নাইনের লড়া ছালীক এইবার সাইকেল দিয়ার সিদ্ধান্ত লৈছে যার কারণে অসম সরকারের ক্যাবিনেটে আজি 167.94 প্রায় 168 কোটি টাকা অনুমোদন করেছে এই ধনেরে আমার 378,000 ছাত্র ছাত্রীক ক্লাস এইটর ছাত্র ছাত্রীক আমি বাইসাইকেল দিয়ার ব্যবস্থা করেছো যে বাইসাইকেল বাইসাইকেল থাকার কারণে বহু দূরের ছাত্র ছাত্রীর অসুবিধা হয় কেতিয়াবা স্কুলত পাবর কারণে অসুবিধা অন্তত সেই কথাটো লক্ষ্য রাখি ছাত্র ছাত্রীসকলের যাতে শিক্ষার ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি হয় বিভিন্ন ইন্টারভিউ ঠাইর পর সময়মতে স্কুলত উপস্থিত হব পারে এই কথাবিলাকৰ লক্ষ্য রাখি ক্লাস নাইনের ছাত্র ছাত্রীক 378,000 ছাত্র ছাত্রীক একেলগে এই বছর সাইকেল দিয়ার সিদ্ধান্ত লওয়া হয়েছে নাইন নাইন